উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বন্ধের আজ জানালো আমেরিকা। গত সপ্তাহের মঙ্গলবার ফের একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল কিম জং উনের দেশ। শুধু মঙ্গলবারই নয়, এমন অনেক নজির গড়েছে ওই দেশ যা কিনা ত্রাসের সৃষ্টি করেছে বিশ্বে। সেই জন্য আজ উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বন্ধের আর্জি জানালো আমেরিকা। আশা করা হচ্ছে যে পিয়ংইয়ং ওয়াশিংটনের এই আর্জির ইতিবাচক সাড়া দেবে উত্তর কোরিয়া। মঙ্গলবার উত্তর কোরিয়া একটা সাবমেরিন উৎক্ষেপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর এই আর্জি আনা হয়, যার ফলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নর্থ কোরিয়ার নাগরিকদের মানবাধিকারের ওপর একটা নাটকীয় প্রভাব ফেলেছে কোভিড-19 মহামারী প্রতিরোধে নেওয়া কঠোর পদক্ষেপ। সে দেশে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক স্বাধীন তদন্তকারীর দাবি, একাধিক কঠোর পদক্ষেপের কারণে সমূহ সমস্যায় পড়েছেন নর্থ কোরিয়ার নাগরিকরা। সাধারণ পরিষদের মানবাধিকার কমিটির কাছে টমাস ওজেয়া কুইন্টানা জানিয়েছেন, নর্থ কোরিয়ানরা খাদ্য ঘাটতির সম্মুখীন হচ্ছেন, ধস নেমেছে তাদের জীবিকায়। সবচেয়ে বেশি ঝুঁকির মুখোমুখি শিশু এবং বয়স্ক ব্যক্তিরা। এই দুই অংশে অনাহারের ঝুঁকি প্রবল, এমনকি জেলাগুলোতেও খাদ্য সংকটের কথা তুলে ধরেছেন তিনি। কি কারণে এই সংকট? ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া মহামারী প্রতিরোধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক সীমানা। সংক্রামক এই রোগের বিস্তার রোধ করার জন্য সরকারের এ ধরনের কঠোর পদক্ষেপের জেরে সেই দেশ থেকে যেমন কেউ বাইরে যেতে পারছে না, তেমনই অন্য দেশ থেকেও সেখানে কেউ প্রবেশ করতে পারছে না। সংবাদ সংস্থা এপি রিপোর্ট অনুযায়ী রাষ্ট্রপুঞ্জে তদন্তকারী আরও জানিয়েছেন, সীমানা সিল করে দেওয়ার ফলে সাধারণ মানুষের স্বাস্থ্যের অধিকারের ওপর একটা ধ্বংসাত্মক প্রভাব ফেলবে, কারণ সেদেশের স্বাস্থ্য পরিকাঠামো তত উন্নত নয়। বিনিয়োগের টান এবং অন্তর্নিহিত মানবাধিকার সমস্যাগুলোর কারণে সরবরাহে বিঘ্ন ঘটছে, যার জেরে একটা গুরুতর ঘাটতিতে ভুগছে নর্থ কোরিয়া। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক বিশেষ তদন্তকারী হিসেবে 6 বছর নর্থ কোরিয়ায় রয়েছেন ওজেয়া কুইন্টানা। সাধারণ পরিষদে জমা দেওয়া নিজের চূড়ান্ত রিপোর্টে তিনি জানিয়েছেন, চলাচলে স্বাধীনতার ওপর ব্যাপক বিধিনিষেধ এবং আন্তর্জাতিক সীমানা বন্ধ করার ফলে বাজারের স্বাভাবিক কাজকর্ম স্থগিত হয়ে গেছে, যা মানুষের জন্য অপরিহার্য বিষয়গুলোতে বিঘ্ন ঘটিয়েছে। খাদ্য সহ মৌলিক প্রয়োজনীয়তার চাহিদা মেটানো অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে, সংকট কাটিয়ে উঠতে পদক্ষেপ। ওদিকে ভয়াবহ খাদ্য পরিস্থিতির বিষয়টি স্বীকার করেছেন উত্তর কোরিয়ার সর্বেসর্বা কিম জং উন। দেশে অনাহার রোধ করার প্রচেষ্টায় বিনিয়োগ করার কথাও জানিয়েছেন তিনি। সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার ফলে রাষ্ট্রপুঞ্জ এবং অন্যান্য আন্তর্জাতিক সংগঠনগুলোর মানবিক পরিষেবা প্রায় বন্ধ হয়ে গেছে। তদন্তকারী বলেন, বর্তমানে দেশে রাষ্ট্রপুঞ্জের কোনো আন্তর্জাতিক কর্মী নেই এবং কূটনীতিকরা ধারাবাহিকভাবে নর্থ কোরিয়া ছেড়ে চলে যাচ্ছেন। রাষ্ট্রপুঞ্জ তদন্তকারী এ ব্যাপারে একগুচ্ছ সুপারিশ করেছেন সাধারণ পরিষদে। রিপোর্টে ওজেয়া কুইন্টানা বলেছেন, মহামারীর প্রেক্ষিতে নর্থ কোরিয়ার পারমাণবিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞার বিষয়ে পুনর্মূল্যায়ন করা উচিত। যদিও নর্থ কোরিয়াকে মানবিক সহায়তা নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, ওনার পরামর্শ রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়টি আবারও ভেবে দেখা এবং মানবিক দিক বিবেচনায় কিংবা জীবন বাঁচাতে সহায়তা করার প্রয়োজনে এই নিষেধাজ্ঞা শিথিল করা উচিত, যাতে দেশটির জনসাধারণের জন্য পর্যাপ্ত জীবনযাত্রার মান বজায় থাকার অধিকার সমুন্নত রাখা সম্ভব হয়।